পঞ্চায়েতের কোনো টেন্ডার ছাড়াই পূর্ব বর্ধমান জেলার উচালন গ্রাম পঞ্চায়েতের এলাকায় বেআইনিভাবে গাছ কেটে ফেলার অভিযোগ উঠল এক মিল মালিকের বিরুদ্ধে। উচালন গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর থেকে কেদুর যাওয়ার রাস্তার দুধারে অবৈধভাবে গাছ কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ। নতুন একটি মিল তৈরি হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন পঞ্চায়েতের কর্মীরা। এখানে আমরা এসে জানতে পারলাম যে এই মিলের যে মালিক, এই বাঁদিকে যে নতুন মিল হয়েছে কিন্তু ঢালপেরিয়া বাঁদিকে, ওই মিলের মালিক লোক করে গাছগুলো সব কাটাচ্ছে। এটা কোথায়? এটা নন্দনপুর কেন্দ্রের ঢাল। না, পঞ্চায়েতে কোনো পারমিশন বা লিখিত ওদের কাছে কোনো ছিল না, ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো লোক ছিল না। ওদিকে জিজ্ঞাসা করার পর ওরা বুঝলো আমাদেরকে মিলের মালিক কাটতে বলেছে। গাছের সম্পূর্ণ গোড়া থেকে কাটছে, হাফ করে কাটছে, কেটে গাছগুলো যাদের বাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে। পঞ্চায়েতের লোক খবর করার পর ওরা সকলে এসেছে, পরিদর্শন করছে, ওরা দেখছে, দেখে আইন অনুযায়ী ব্যবস্থা ওরা নেবে। তাদের বিরুদ্ধে প্রধান উপপ্রধান আছে, আইন অনুযায়ী যেটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর নেবে পঞ্চায়েত। যারা গাছ কাটছিলেন তারা জানান স্থানীয় এক মিল মালিক গাছগুলি কাটার নির্দেশ দিয়েছেন। বিষয়টি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে জানানো হবে বলে জানান পঞ্চায়েতের কর্মী শ্যামল কুমার পণ্ডিত। কোনো টেন্ডার হয়নি, আমাদের পঞ্চায়েতকে না জানিয়ে এই গাছগুলো কাটা হয়েছে। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে এখানে একটা স্থানীয় মিল হচ্ছে, সেই মিলের মালিকদের মধ্যে থেকেই এইটা কাটা হয়েছে, এটা আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত আমাদের গাছটা গণনা চলছে, এখনো পর্যন্ত যা আমরা হিস্ট্রি এখনো চলছে, আমরা যা পেয়েছি এখনো পর্যন্ত প্রায় 20টি, এদিকে আন্দাজ আরো 30-35টি আরো যাচ্ছে, আমাদের আরো গুনতে বাকি আছে, এটাকে আমরা বলবো। এবং কিছু গাছ সম্পূর্ণ কেটে নিয়েছে, গাছটা বেআইনি, পঞ্চায়েতের কোনো রকমই কোনো নোটিশ ছাড়া ওনারা গাছগুলো কেটেছেন। আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে একটা আমাদের উচালন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে গাছ লাগানোর একটা জনপ্রিয় কর্মসূচি, যেটাকে আমরা এই গাছগুলোকে আমরা একটা প্রাণের সমান ভাবি, সেখানকার এখানে কিছু মানে অসামাজিক যে সমস্ত ব্যবসাদাররা আছে তারা পঞ্চায়েতের সঙ্গে কোনো রকমই কোনো যোগাযোগ না করে আমাদের এই পঞ্চায়েতে যে লাগানো গাছ সে গাছগুলোকে সম্পূর্ণরূপে কেটেছে এবং অর্ধেকের উপর অনেক গাছই কেটে নিয়েছে। এখন আমরা প্রধান উপপ্রধান এক প্রেজেন্ট ওনারা আছে, একটা ট্রেনিং আছেন, আইনগতভাবে যা আমাদের সিদ্ধান্ত হবার সেটা হবে নিশ্চিতভাবে। এটা হচ্ছে নন্দনপুর থেকে কেন্দুর রাস্তার মাঝামাঝি জায়গা। এ বিষয়ে রাইস মিল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি। উচলন থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।